গুড মর্নিং, ঘরে বাইরেতে সবাইকে জানাই স্বাগত। আমি বেরিয়েছি, দেখতেই পাচ্ছ আমি বেরিয়েছি, হচ্ছে মা বাবার কিছু জেরক্সের দরকার, তো সেই জেরক্সগুলো করতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। করা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। আজকে পিসি চলেও যাবে, তো দেখি কি করি এরপরে গিয়ে। তবে হ্যাঁ, আজকে অনেক কাজ আছে। আজকে ওই শ্বশুর বাড়িতে দেখেছিলাম যে স্বাস্থ্যসাথী চলছে, আজকে আমাদের এখানে চলছে। তো মা বাবার জন্যে জেরক্স করতেই গেছিলাম, রাস্তার মধ্যে কথা বলতে আর পাচ্ছি না, তো চলো বাড়ি যাই, তারপরে কথা বলি। আজকে সকালের পর আর তোমাদের সাথে কথাই হয়নি, কারণ আমি মায়ের সাথে গেছিলাম, তোমাদেরকে বলছিলাম। তো মায়ের সাথে গেছিলাম, গিয়ে এসে স্নান দান করে নিয়েছি একেবারে, কারণ ওখানে অনেক লোকের ভিড়। তো এসে স্নান দান করে নিয়েছি, আর যাওয়ার টাইমে মা সব রান্না করেছিল, আমি পনিরটা করেছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই মা কি রান্না করেছে আজকে। মা করেছে হচ্ছে ডাল, এখানে ডালের বড়া, এগুলোকে আরেকবার ভাজবে যেহেতু আজকে দাদা আসবে। কচুলতিটা রয়েছে একটু, আর এই যে পনিরটা আমি করেছিলাম, পনিরটা দুভাগে রেখে দিয়েছে। আর হচ্ছে বেগুন ভাজা, আর ভাত তো আছেই, আর আছে শসা আর লেবু। আমি তোমাদেরকে বললাম যে দাদা আসবে, দাদা মানে হচ্ছে পিসির জামাই আর কি, মানে আমার পিস্তত দিদির বর আর কি, সে আসবে পিসিকে নিতে। তো ওই জন্যে বললাম যে দাদা আসবে, দাদা আসবে বলেই আজকে পনির রান্না হয়েছে। নাহলে আমার বাবা পনির খুব একটা ভালো খায় না, পিসিও তেমন ভালো খায় না। ভালো খায় আমি আর আমার মা একটু খায়, কিন্তু আমি প্রচণ্ডই ভালোবাসি পনির, কিন্তু এখন তো আমি এ বাড়িতে খাচ্ছি না, কাকি বাড়ি খাচ্ছি। আর কাকি বাড়িতেও আজকে পনিরই হয়েছে, যদি সম্ভব হয় তাহলে দেখাবো, কারণ কাকি এখনো রয়েছে ওই লাইনে, এখনো আসেনি, বলেছে কাকি দেরি হলে আমাকে আর শায়ানকে নিয়ে খেয়ে নিতে। তো দেখা যাক কি হয়, কাকি কখন আসে না আসে। তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে গল্প। সত্যি কথা বলতে ক্যামেরার সামনে সেভাবে আসাই হয়নি, এই ছোট্ট দুটো এখন ঘুরে ওড়াবে তাই ডাকলো, তাই আবার এলাম। আজকে খুব একটা ভালো লাগছে না, তো সেনকে বলেছিলাম যে ঘুরে ওড়াতে পারিস না, তা ওই জন্য আজকে ডেকেছে। ওর ঘুড়িটা কতদূর উঠেছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, ওই যে ছোট্ট একটুখানি দেখা যাচ্ছে ওইখানটা তোর ঘুড়িটা রয়েছে, ওই যে বলেছিলাম যে তোরা ঘুড়ি ওড়াতেই পারিস না, তাই ও আজকে আমাকে ঘুড়িটা কেটে দেখিয়েও দিল যে ও ঘুড়ি কাটতেও পারে। তাই তো, পড়াশোনাটা ছাড়া সবই চলছে। আবে এই রে দেখ, দেখো সবাই দেখো আমাকে মারছে। আমি একটু বেরোলাম, আবারও যাচ্ছি, একটু বিরাটি দরকারি আছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে ও আসবে বিরাটিতে, মানে দেখা করবো, মানে বিয়ের আগে কোথাও যেতে হলে যেরকম আমি এ বাড়ি থেকে যেতাম আর ও বাড়ি থেকে, আজকে জিনিসটা সেটাই মনে করিয়ে দিচ্ছে যে বিয়ের আগে আমরা এরকম ভাবে দেখা করতাম, আবার আমি আমার বাড়ি ফিরতাম ও ওর বাড়ি যেত, তো সেটাই আজকেও আবার ঘুরতে চলেছে, ফিলিংসটা আসছে যেন বিয়ের আগে। তো চলো যাওয়া যাক। বড় লাইনে দাঁড়িয়ে পড়েছে এখানে, এসে ওনার ফুচকা খাওয়ার শেষ হচ্ছে না, রোজ ফুচকা চাই। তো আমরা আপাতত বিআরটি স্টেশনে দেখা করতে এসেছিলাম, তো কিছু কাজ ছিল, উনি ফুচকা দেখে ফুচকা স্টলে দাঁড়িয়ে পড়েছে যথারীতি। একটু রেস্ট নিয়ে বসলাম, আজকে বড্ডই খাটাখাটনি যাচ্ছে, ছোটাছুটি যাচ্ছে, আসলে কানেরটা বারবার খুলছি আর ওই জন্যই এরকম লাগছে। আমি এখন যে কানেরটা পরেছি সেটা খেয়াল করেছি, হয়তো পুশ কানের ছিল, তো পুশ কানের অল টাইম পড়তে গেলে আমার কানটা ব্যথা করে, তাই জন্য খুলে রেখেছি।
আর এখন পড়বো হচ্ছে, সিনকে বলছিলাম যে অতগুলো নেল পালিশের মধ্যে নেল পালিশ পড়বো, আর নেল পলিশ না পড়লে পাপা ভীষণ বকা দেয়, অনেকবার বলেছে, বকাও দিয়েছে, আমার পড়া হচ্ছিল না পড়া হচ্ছিল না এইভাবে একটার পর একটা পাপাকে বলছিলাম। তো কালকে পিসি বাড়ি যাওয়ার আছে তোমাদেরকে বলছিলাম, আর সেখানে পাপা মামনি আমি ও চারজনই যাব, আর কালকে আমি এখান থেকে স্টেশন যাব আর ওরা ওই বাড়ি থেকে স্টেশন চলে যাবে, কারণ আমি এ বাড়ি থেকে যাব হচ্ছে সায়ন আর বাঁধন আমার দুটো ভাইকে এখানে আমি রাখি পড়িয়ে দিয়ে তারপর পিসি বাড়ি যাবো। তো ওই জন্য আমি আজকে রাতটা এখানে রয়ে গেছি, আমি কালকে ওদেরকে রাখি পড়িয়ে দিয়ে স্টেশন চলে যাবো, আর মামনি পাপাও স্টেশন চলে আসবে, তাই জন্য এখন পড়বো নেল পলিশ, সেইটা পড়বো। অনেকদিন বাদে পড়ছি, সেই নান্দি হিলস যাওয়ার টাইমে পড়েছিলাম আর আবারও পড়ছি এখন, তো পড়ে নিই আগে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো নেল পলিশ পড়ে নিয়েছি, পায়েও পড়েছি, কালকে বলতে তোমরা পাবে মানডে সকালে। তো আজকের মতো টাটা, গুড নাইট। আজকে নতুন কোন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো যদি ভালো লেগে থাকে তো, আর যারা অলরেডি আমার চ্যানেলে আছো আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, কালকে যে শাড়িটা পরবো সেটা একটু দেখাই, এই ম্যাজেন্টা কালারে এই শাড়িটা পরবো কালকে। তো এইটুকুই থাক আজকে, আবার কালকে দেখাবো বাকিটা।